দক্ষিণ আফ্রিকার সোয়েটো লোকেশনে ভেজাল ও মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রির অভিযোগ তুলে আন্দোলনের নামে বিদেশিদের দোকান লুট চলছে সংলগ্ন দেশটির সর্ববৃহৎ এই লোকেশনটিতে এখন পর্যন্ত এক হাজারের মতো দোকান ভাঙচুর লুট করা হয়েছে যার মধ্যে বাংলাদেশি মালিকানাধীন প্রায় পাঁচ শতাধিক দোকান রয়েছে এই ঘটনায় এখন পর্যন্ত সোয়েটো হাইট সিটি এলাকায় তিন পৃষ্ঠাঙ্গ নিহতের খবর নিশ্চিত করেছে পুলিশ এই অবস্থায় আতঙ্কিত সময় কাটছে প্রবাসী বাংলাদেশিদের দেখুন নুরুল আলমের রিপোর্টে প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাংলাদেশি ব্যবসায়ীরা জানান বেশ কয়েকদিন ধরেই স্থানীয় কৃষ্ণাঙ্গরা অভিযোগ করে আসছিল যে বিদেশি ব্যবসায়ীরা মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রি করছেন এক সুমালিয়ান ব্যবসায়ীর দোকানের মেয়াদ উত্তীর্ণ খাবার খেয়ে এক কৃষ্ণাঙ্গ মারা গেছে বলেও অভিযোগ তাদের এ ঘটনার পর স্বাস্থ্য অধিদপ্তরের লোকজন বিভিন্ন দোকানে মোবাইল কোড পরিচালনা করলেও স্থানীয়রা ব্যাপারটি খুব সহজে মেনে নিতে পারেননি পূর্ব ঘোষণা অনুযায়ী বুধবার সকাল থেকে সুয়েটোর বিভিন্ন এলাকায় বিদেশিদের দোকান থেকে বের করে দেওয়ার দাবিতে মিছিল করে স্থানীয় কৃষ্ণাঙ্গরা সেই মিছিল থেকে হোয়াইট সিটি এলাকায় থাকা বিদেশিদের দোকানে হামলাও চালানো হয় এরপর শুরু হয় লুপ্তরাজ এ সময় পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে আন্দোলনকারীরা এক পর্যায়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুলি চালায় এ সময় গুলিবিদ্ধ হয়ে দুইজন এবং পরে আরও একজন মারা আর এই খবর ছড়িয়ে পড়ার পর সুয়েটু লোকেশনের মিডল্যান্ডস নালেডি নিউ কানাডা মুলাসানি টপসনভিল সহ বিভিন্ন স্থানে হামলা চালায় কৃষ্ণাঙ্গরা লুটে নেওয়া হয় বাংলাদেশি পাকিস্তানি সোমালিয়ান ইথোপিয়ান সহ বিদেশিদের প্রায় হাজার খানেক দোকান এর মধ্যে প্রায় পাঁচ শতাধিক দোকান রয়েছে বাংলাদেশিদের এ সময় আতঙ্কিত বিদেশি দোকান মালিক ও কর্মচারীরা স্থানীয়দের বাসা বাড়িতে আশ্রয় নেয় এই ঘটনায় পঁচিশ জনকে গ্রেফতার করেছে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মোতায়েন করা হয় বিপুল সংখ্যক পুলিশ সদস্য যদিও শেষ খবর পাওয়া পর্যন্ত থেমে থেমে ভাঙচুর ও লুটপাট চলছিল এ ঘটনায় ফোর্স ফোর্সবার্গেও আতঙ্কিত ব্যবসায়ীরা দোকানপাট কিছু সময়ের জন্য বন্ধ রাখেন বাংলা টিভি নিউজ ডেস্ক কাতারে কারভার্স শ্রমিক হিসেবে কর্মরত আছেন অনেক বাংলাদেশ